আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা আজ আপনাদের সঙ্গে যে সোলার ব্র্যান্ড নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জেনেটিক সোলার নিয়ে জেনেটিক সোলারের সর্বোচ্চ ওয়ার্ড অর্থাৎ দুইশো ওয়ার্ডের সোলার প্যানেল নিয়ে অনেকেই বলবেন যে হাসান ভাই আপনারা লেটেস্ট আপডেট বার্সনের সোলার প্যানেল এনেছেন নাকি তো তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি ভিউয়ার্স আমরা এখন দুইশো ওয়ার্ডের জেনেটিক সোলারটি আনবক্সিং করে সরাসরি আপনাদেরকে দেখাবো বিগত সময় আপনারা যে সকল সোলার প্যানেল দেখেছেন সেগুলোর আনবক্সিং করতে অনেক সময় ব্যাগ পেতে হতো আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেলটি ওয়ান কাইন্ড অফ আলমারি সিস্টেম আলমারি মতো আপনারা কি খুলে ফেলতে পারলেন তো এতে করে আপনাদের কোনো প্রবলেম হবে না ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটির ভিতরে ইনরোল করা রয়েছে কাচের ভিতরে মনো দুইশো ওয়ার্ড এর লোগো সংযুক্ত জেনেটিকের লোগো সংযুক্ত করা রয়েছে এবং বিগত সময়ে এক সাইডে আপনার মনো দুইশো ওয়ার্ড আরেক পাশে ছিল জার্মান সেল লেখা তো এটি আপডেট ভার্সন বিদায় এর ফন্ট এভরিথিং দেখতে পাচ্ছেন যে এখানে যে সেল মেড ইন জার্মান আর আগের যেই জেনেটিক সোলার ছিল সেটি হাফ কাঠের ছিল এটি হচ্ছে যে ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ড দ্যাটস মিন আপনারা দেখছেন পুরো ডায়মন্ডের মতো ভিউয়ার্স বিগত সময় যারা আমাদের ফোন করে বলেছেন হাসান ভাই জেনেটিক নাকি রিস কোনটা ভালো হবে তো সেক্ষেত্রে আমরা নিজেরাও তখনও তারতম্য করতে পারতাম যে জেনেটিক থেকে রিসের আপনার গ্লাস ব্যাকশিট অ্যালুমিনিয়াম বডি ফ্রেম এভরিথিং খুবই সুইটেবল ছিল তো আমরা তাদেরকে সেটাই সাজেস্ট করতাম তখন জেনেটিক সোলারের একটি প্রবলেম পরিলক্ষিত হতো যে ব্যাকশিটের এক পাশ থেকে আরেক পাশে দেখা যেত আবার সাদা সাদা র্যাশের মতো আপনারা দেখতে পারতেন এছাড়াও এর অ্যালুমিনিয়াম বডিগুলো দুর্বল ছিল যে আপনার রিস থেকে সেজন্য আমরা রিস্কটাই সাজেস্ট করতাম কিন্তু যেই আপডেট ভার্সন জেনিট আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ভার্সন যে জেনেটিক সোলারটি দুইশো ওয়ার্ডের এটি আগের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সুইটেবল মজবুত হেভি কোয়ালিটি এটির সেলগুলো দেখতেই পাচ্ছেন বিগত সময় আপনারা এক সাইড থেকে অর্থাৎ সূর্যের আলো যখন পড়তো এক সাইড থেকে আপনার ব্যাকশিটের অপর পাশ থেকে আপনারা দেখতেন র্যাশ তো দেখতেনে এবং কেউ যদি হাত দিত আপনারা বিপরীত পাশ থেকে আপনারা দেখতে পারতেন বাট এটি খুবই মজবুত এবং কোয়ালিটি টিকসই মূলত দুই হাজার সালে যে সকল প্যানেল ছিল সেগুলো বর্তমান থেকে খুবই মজবুত এবং টেকসই ছিল অনেকে বলছেন যে আগের মতো আমরা কেন প্যানেলগুলো পাচ্ছি না জেনেটিকের ক্ষেত্রে যে অনেক দুর্বল লাগছে তো আমরা যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে যেই দুইশো ওয়ার্ডের মনো প্যানেলটি সেটি আপনারা ধরলেই একটি প্রিমিয়াম ভাইব পাবেন যে এটির মজবুত এভরিথিং খুবই সুইটেবল কিছু জিনিস আছে যে কোয়ালিটি ভালো হলে আপনারা অনেক সময় ধরলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন কিন্তু এটা ধরলেই দেখতে পাচ্ছেন যে এটার মানে ওজন আগে দুইশো ওয়াট আর এই দুইশো ওয়াট আপনারা ইয়া করলে কি বুঝতে পারবেন যে আসলে কি কম্পেয়ারটা কোথায় এটির পুরো নতুনভাবে আপনারা এর জার্মান সেল হ্যাঁ মনো দুইশো ওয়াট আগে ছিল হাফ কাঠ এখন হচ্ছে যে ডায়মন্ড কার্ড এগুলো সব দিক থেকে এটি পরিবর্তন হয়েছে আর এই যে গ্লাসটা আগে ছিল পাতলা এবং যে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বডিটা সেটা ছিল পাতলা অর্থাৎ দুর্বল আপনার ধরলেই মনে হতো যে এত হালকা কেন আমরা কষ্ট করে একটা প্যানেল নিচ্ছি এটির একটা প্রিমিয়াম নাই কেন এটির মানে এভরিথিং আপনাদের একটা সন্তুষ্ট দিকটা থাকতো না কিন্তু এই প্যানেলটির ক্ষেত্রে আপনারা একটি ভিন্ন ভাইপ পাবেন যে এটি ধরলে আপনার একটা প্রিমিয়াম ভাইপ পাবেন দেখলে যে অরিজিনাল আমরা যে সকল প্যানেলগুলো আমরা আপনার নিয়ে আসি আইপিএস বাংলা সবসময় আমরা চেষ্টা করি যে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট বাজারে যে সকল অনেকেই বলবেন যে বাজারে আরও আমরা কমে পাচ্ছি প্যানেল আপনারা এত বেশি রাখছেন কেন অনেক সময় অনেকে সিল আপনারা তো অনেক সময় এটা বুঝবেন না আমরা যখন যেহেতু এটি বিজনেসে আছে আপনারা অনেকেই দেখবেন যে অনেক সময় রিজনেবল প্রাইস আপনারা পাচ্ছেন কিন্তু ওইগুলো আপনার স্টিকার চেঞ্জ করা কিন্তু আমরা সবসময় সর্বদাই চেষ্টা করি যে কোয়ালিটি সম্পূর্ণ পণ্য আপনাদের মাঝে প্রোভাইড করার জন্য ভিওয়ার্স এখন আপনাদের কি আপনাদেরকে দুইশো ওয়ার্ড প্যানেলটির ঘুরিয়ে অর্থাৎ ব্যাকশিটটি দেখাবো যে আপনার দেখতে পাচ্ছেন যে এর কম্প্যারিজমটা খুবই মজবুত মজবুতভাবে নতুন ভার্সনের এই দুইশো ওয়ার্ডের মনোপ্যানেলটি জেনেটিক সোলার এটির বেডশিটটা দেখতে পাচ্ছেন যে খুবই মজবুত আগের এগুলো আপনার অনেক মানে দুর্বল ছিল অর্থাৎ আপনার এভাবে টান দিয়ে ব্যাকা করে ফেলতে পারতেন হাত দিয়ে বাট এটি খুবই মজবুত এবং স্ট্রং একটি কোয়ালিটি এটির এই এটির জাংশন বক্সের ভিতর আপনার ডায়ট ইনরোল করায় রয়েছে অনেকেই অনেক সময় আমরা দেখি যে অনেকে অভিযোগ করে যে আপনাদের কি প্যানেল কি ডায়ট রয়েছে নাকি তো যারা অসাধু ব্যবসা অনেক সময় তারা ডায়োড ছাড়া অর্থাৎ দুই নম্বর প্যানেল বিক্রি করে সেজন্য আমরা মাঝে মধ্যে ব্যাগ পেতে হয় আমাদেরকেও জিজ্ঞাসা করে হাসান ভাই আপনাদের প্যানেল কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট স্টিকার দেওয়া নাকি দেওয়া ছাড়া ডায়ড আছে নাকি নাই বাট আমরা সর্বদা চেষ্টা করি কাস্টমারদের রিজনেবল প্রাইজের ভিতরে প্রোভাইড করার জন্য অরিজিনাল প্রোডাক্টটি সেক্ষেত্রে অনেক সময় দামের তারতম্য থাকবে এটাই স্বাভাবিক কারণ দুই নাম্বার জিনিস আপনারা অনেক কমে পাবেন অরিজিনাল জিনিস একটু কি প্রাইস বেশি হবে এটাই স্বাভাবিক তো ভিওয়ার্স আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে পণ্যগুলো পারচেস করতে পারবেন আপনাদেরকে আজ এই দুইশো ওয়ার্ডের প্যানেল দেখিয়েছি আপনারা বলবেন এছাড়াও আপনাদের কাছে আর কোনো সোলার আইটেম রয়েছে আমাদের কাছে সোলার প্যানেল এটি বারো বোল্টের দেখিয়েছি চব্বিশ বোল্টেরও রয়েছে সোলারের সকল আইটেম আমাদের কাছে রয়েছে তো আজকের মতো এতটুকুই আশা করি সকলের রমজান ভালো কাটুক সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ